সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার ডক্টর কেসি পাল আমার আজকের আয়োজন আপনার নামের প্রথম অক্ষর কি এইস যদি এইস হয় তাহলে দুই সালটি কেমন কাটবে তা জানতে আমার ভিডিওটি সম্পূর্ণরূপে দেখুন সেই সঙ্গে আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন ও বেলাইকনে প্রেস করে আমাদের সঙ্গে থাকুন নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য সুপ্রিয় দর্শক পয়লা জানুয়ারি দুই হাজার মিথুনে রাহু বিশ্বিকে মঙ্গল ধনুতে শনি বৃহস্পতি বুধ রবি কেতু মকরে শুক্র ও কুম্ভে চন্দ্রের অবস্থান এবং সমগ্র বছরের গ্রহ অবস্থান বিচার বিশ্লেষণপূর্বক এই যুক্ত জাত ব্যক্তিদের জন্য দুই হাজার বিশ সালটি শুভ অপেক্ষা অশুভ ফলের পাল্লা অধিক ভারী করে তুলবে একদিকে ব্যবসা বাণিজ্যে লাগাতার লোকসান অংশীদারদের সাথে কারণে অকারণে কলহ বিবাদের কারণে ব্যবসা বন্ধ হয়ে পড়তে পারে তাছাড়া কর্ম কর্মপ্রাপ্তির আশায় করা বিনিয়োগিত অর্থ ডুবে যাওয়ায় ঋণের গানি টানা আরম্ভ হতে পারে সেই সঙ্গে দীর্ঘদিনের মামলা মোকদ্দমার রায় বিপক্ষে যাওয়ায় সম্পত্তি হাত ছাড়া পড়েও ক্ষান্ত হবে না সম্ভাব্য ক্ষেত্রে যারা কারাবাস বরণ করছেন তাদের কারাবাসের দিন বৃদ্ধি পেতে পারে সুপ্রিয় ভিউার্স এই এই চার দক্ষযুক্ত জাত ব্যক্তিদের শরীর স্বাস্থ্যের ব্যাপারে দুই হাজার বিশ সালটিতে সিজনাল রোগ ব্যাধির সাথে সাথে নাক কান গলা বাদ টিউমার শিরার রোগ হার্ট বাল্ব ও দুর্ঘটনাজনিত অঙ্গ প্রত্যঙ্গ হানি হবার সম্ভাবনা কিন্তু প্রবল এমনকি চিকিৎসা সংক্রান্ত ব্যয় অতীতের বেশ কয়েক বছরের রেকর্ড ছাড়িয়ে যাবে যার ফলে আপনাকে ঋণের জালে আটকে দিতে পারে অবশ্য ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এই যুক্ত জাত ব্যক্তিদের দুই সালে বিশেষ করে খনিজ রত্ন যানবাহন লোহা মেশিনারিজ দ্রব্য যারা শিক্ষকতা করেন বা রাজনীতির সাথে জড়িত ও আইন পেশার সাথে জড়িত আছেন তারা যথেষ্ট শুভ ফল প্রাপ্ত হবেন শিক্ষার্থীদের মনোবল বহুগুণ গুণ বৃদ্ধি পাবে যার ফলে উচ্চশিক্ষা এমনকি উচ্চশিক্ষার্থে বিদেশ গমনের স্বপ্ন স্বাদ পূরণের সম্ভাবনামূলক নয় সন্তানদের সাফল্যে গৌরবান্বিত হবেন এমনকি তারা কোনো না কোনো পুরস্কারে ভূষিত হতে পারে পিতামাতার স্বাস্থ্য যথেষ্ট ভালো থাকবে এমনকি হারানো পিতৃ মাতৃ সম্পত্তি ব্যবসা ফিরে পাওয়ার জন্য সালটি জন্য হয়ে থাকবে আত্মীয় পরিজন জীবন সাথী শ্বশুরালয় ও মাতুলালয় থেকে ভরপুর সাহায্য সহযোগিতা প্রাপ্ত হবেন এমনকি দীর্ঘদিনের হারানো বন্ধুত্ব পুনরুদ্ধার বা ভাঙা প্রেম চোড়া লাগার সম্ভাবনাও কিন্তু অমূলক নয় প্রেমী যুগলের প্রেম অর্থাৎ এই চার যুক্ত জাত ব্যক্তিদের মধ্যে যারা প্রেমী যুগল আছেন তাদের প্রেম বিবাহের মাধ্যমে সমাজে স্বীকৃতি পাবে এমন এমনকি বিবাহযোগ্যদের বিবাহের বাধা কেটে গিয়ে বিবাহ কার্য সুসম্পন্ন হবে সেই সঙ্গে নিঃসন্তান দম্পতিরা কোনো না কোনো সুবর্ণ সুযোগ বা শুভ সংবাদ প্রাপ্ত হবেন বাণিজ্যিক ভ্রমণ বন্ধুত্ব প্রেম বিনিয়োগ শুভ ফল প্রদান করবে এমনকি এই বছরের মিডিলের পর রোপণ করা বৃক্ষ ভবিষ্যতে ফুল ফল ও সংকটকালে ছায়া দিয়ে বাঁচাবে তবে মনে রাখবেন এই চার দক্ষযুক্ত জাত ব্যক্তিরা ঘুষ উৎকোষ গ্রহণ নেশা জাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্রশস্ত্র বহন থেকে বিরত থাকুন নসেদ কিন্তু দুই সালে এই চার দক্ষযুক্ত জাত ব্যক্তিরা শ্রীঘরে ঢুকতে পারেন সুপ্রিয় দর্শক আরেকটি বিষয় সর্বদা মনে রাখবেন তা হলো এই চার দক্ষযুক্ত জাত ব্যক্তিদের যারা বিদেশে অবস্থানরত আছেন বা তাদের যে স্বজনরা বিদেশে অবস্থানরত আছে তাদের স্বদেশ প্রত্যাবর্তনে দীর্ঘ দিনের লালিত স্বপ্ন পূরণ হবে এমন কি গোটা পরিবারে খুশির জোয়ার বইবে সেই সঙ্গে গৃহবাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ভাই বোন আত্মীয় পরিজনদের সাথে প্রীতির বন্ধন রচিত হবে যা আজীবন অক্ষুণ্ণ থাকবে দাম্পত্য কলহ সামাজিক কলহে পরিণত বা শালিশ বিচারের রূপ নিলেও বিচ্ছেদের সম্ভাবনা নেই তবে শত্রু ও বিরোধী পক্ষরা সোচ্ছার হয়ে আপনার গোপন প্রেম ও অনুচিত কাজবাজ ফাঁস করে দিতে পারে মনে রাখবেন এই চার যুক্ত জাত ব্যক্তিদের দুই সাল মানে কাজের বেলায় কাজী আর কাজ ফুরালে ফাজি অর্থাৎ সংকটকালে আপনি কাউকেই কাছে পাবেন না যার ফলে প্রকৃত বন্ধুকে তা আপনাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে এমন কি নবে পতিত হয়ে এই চার দক্ষ যুক্ত জাত ব্যক্তিরা দুই সালে আত্মধ্বংসের বাসনা জাগতে পারে তাদের মনে অবশ্য শুভ গ্রহ যোগে এই চাঁদক্ষযুক্ত জাত ব্যক্তিদের দুঃসময় বা দুঃখান্ণবে পতিত হয়ে মানে বেশ কিছুদিন দূরে বা বিদেশে কাটাতে পারেন বা গৃহবাড়ি পরিত্যাগ করে পৃথক যাপন করার আবশ্যকতা কিন্তু অমূলক নয় সুপ্রিয় দর্শক এই চার যুক্ত জাত ব্যক্তিরা দু সালের অশুভ ফল প্রশমনের জন্য রক্তপ্রবাল ও রক্তমুখী নীলা ধারণ করুন যদি রক্তপ্রবাল ও রক্তমুখী নীলা ধারণ করতে অসমর্থ হয়ে থাকেন তাহলে মহামৃত্যুঞ্জয় কবজ ও হনুমান যন্ত্র কবজ ধারণ করুন দেখবেন অশুভ ফলের প্রায় সিংহভাগই লাঘব হবে তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে এবং জীবনের সঙ্গে মিল খায় তাহলে ভিডিওটি শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দিন সেই সঙ্গে আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান তা কমেন্ট বক্সে জানান আপনাদের একটি কমেন্ট আমাকে নিত্য নতুন ভিডিও তৈরির উৎসাহ যোগাবে ধন্যবাদ সবাইকে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন মহান সৃষ্টিকর্তা আপনাদের মঙ্গল করুন এই কামনায়